একবার হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহতালা তৎক্ষণাৎ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ওপর উহি নাজিল করলেন। হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেন বলছেন? কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন, ফলে মানুষ আল্লাহকে মানতেও পারে নাও মানতে পারে। মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম। কিন্তু কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেননি। তবে আল্লাহ পৃথিবীতে যে নিদর্শন রেখেছেন তাতে কেউ নাস্তিক থাকতে পারে না। সামান্য বুদ্ধি থাকলেও যে কেউ বুঝতে পারবে পৃথিবীর এত কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি, কেউ না কেউ সৃষ্টি করেছেন ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। অবশ্যই একজন স্রষ্টা আছেন। আমিন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।